গাছের ডালা কাত থেকে বিদ্যুতের ছোবলে ছিটকে পড়ে গুরুতর আহত ইউনুস আলী নামে 27 বছর বয়সী একে 3 বছর পরে জিবি হাসপাতালে মৃত্যু হয় সেই যুবকের। ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার সকালে রাজধানীর আর কে নগর এলাকায় এক বাড়িতে বিদ্যুৎ পরিবাহী তার সংলগ্ন গাছের ডালা কাটতে গিয়েছিলেন ইউনুস আলী এবং তার সঙ্গীরা। সেখানে গিয়ে গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েছে। সঙ্গে সঙ্গে দমকলের কর্মীরা আহত শ্রমিককে জিবি হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত যুবকের নিকট আত্মীয়রা জানিয়েছেন, গাছের মধ্যে কি কারণে হচ্ছিল? কার বাড়িতে? মালিক কেউ আইসিনি যে বাড়িতে? মালিক আইছে না। আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা ওই পাশের খবর জীবিত কে আনছে? আপনারা আয়া কি জীবিত পাইছেন না মৃত পাইছেন? এদিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।